আমি হলো কিন্তু আজ আরিয়সী সিন্ধিয়ার সাথে কাটানো একটু ছোট্ট মুহূর্ত। আশা করি আরিয়সী সিন্ধিয়াকে তোমরা সবাই চেনো, এক বিখ্যাত ইউটিউবার এবং বিখ্যাত সিঙ্গার। তাড়াতাড়ি তোমরা তোমাদের অলকেন্দুকে একটু সাপোর্ট করো আর দেখে নাও আরিয়সী সিন্ধিয়া কি বলো। প্রথমে আমাদের এই ক্লাবে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দুর্গাপুজো দীপাবলি গেল, তার অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানতাম আগের বছর সম্পূর্ণ স্টেজ বন্ধ ছিল, যারা স্টেজের শিল্পী তারা কিন্তু একটা ডিপ্রেশনে চলে গেছিল। সেই জায়গা থেকে এই বছর আবার প্রোগ্রাম হচ্ছে, কতটা তুমি খুশি? এটা আমি একজন শিল্পী হয়ে বলবো না, আমার প্রত্যেক শিল্পী সকলে হয়ে আমি বলবো আমরা ভীষণ খুশি। আমরা বারবার চেয়েছিলাম যে সব কাজ যখন শুরু হচ্ছে আমাদের শিল্পী জগতের মঞ্চ যেন আমরা খুঁজে পাই, আমরা যেন আবার শুনতে পাই এবং দর্শকদের সেই ভালোবাসা সেই চিৎকারটা আমরা যেন পাই, তো সেটা পাচ্ছি ভীষণ ভীষণ ভালো। ইউটিউবে কিছুদিন আগেই 1 মিলিয়ন ক্রস করেছে, কি বলতে চাও যারা তোমার নতুন ফ্যান বা আগের ফ্যান তাদের সকলকে? এটা হয়তো আমি বলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না, ভীষণ আনন্দ। আমি যেদিন 1 মিলিয়ন হয় সেদিন আমার মানে ছবিগুলো যারা দেখেছে তারা তো বুঝবে, আর সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার একার জন্য নয়, এটা সবটাই আমার দর্শক বন্ধু তোমরা যারা দেখছো তাদের সবার ভালোবাসা। একটা সময় দেখা গেছিল তুমি যখন প্রথম প্রথম শুরু করেছিলে অনেক হেটার্সরা বিভিন্ন কমেন্ট করতো বা তুমি হ্যাকেলে হয়েছিল বিভিন্ন প্রোগ্রামে, তো আমাদের চ্যানেলে দেখানো হয়েছিল, সেই জায়গা থেকে আজকের আরিয়সী সিন্ধিয়া সেই যে যাত্রাটা, তোমার যারা হেটার্স আছে তাদেরকে কি বলতে চাও? আমার হেটার্সদের এভাবে আমি কিছুই বলি না বা আমি ইগনোর করি, অনেক সময় খারাপ কমেন্ট আমি একটু ইগনোর করি, তো যারা বেশি হেট করে তাদের জন্য একটাই কথা, তোদের চলবে আমার দাদির চলবে আর চলছেও, আজকে 63 মিলিয়ন হয়ে গেছে। এই আমাদের এই ক্লাব প্রাঙ্গণে এসে হালিশহরে হয়তো প্রথমবার তুমি আসলে কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে, এসে সবার এত ভালোবাসা, সেলফি অ্যান্ড এত আদর পাচ্ছি, এটা ভীষণ ভালো লাগছে সত্যি। এখান থেকে যেতেও ইচ্ছা করছে। থ্যাংক ইউ।